আরে দাদা দেখুন না কি গন্ধ বেরোচ্ছে, কি নামাচ্ছে এরা। আরে আরে এই যে, আরে দেখুন তো কি ফেলেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। কোথায় বাড়ি? হ্যাঁ বাড়ি কোথায় আপনাদের? হ্যাঁ এখানে কি করছেন? আরে কি কথা বলছিস, বলছেন না ওই পালাচ্ছে না, ডাকো এদিকে আসতে বল। আরে ঠিক আছে ঠিক আছে, এই মাল নামিয়ে ঠেল। ও দাদা কি করছেন এখানে, এত গন্ধ বেরোচ্ছে। আপনার কি দাদা কি নাম আছেন? আপনি যান না, আপনার কাজ করুন না, আমরা বুঝে নেবো। যান, প্রচন্ড গন্ধ বেরোচ্ছে, কি করছেন এখানে? বলছি তো যান, আমরা বুঝে নেবো। দেখি 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 কি হয়েছিল সজল। আরে দাদা দেখুন না কি গন্ধ বেরোচ্ছে, কি নামাচ্ছে এরা। আরে আরে এই যে, আরে দেখুন তো কি ফেলেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। কোথায় বাড়ি? হ্যাঁ বাড়ি কোথায় আপনাদের? হ্যাঁ এখানে কি করছেন? আরে কি কথা বলছিস, বলছেন না ওই পালাচ্ছে না, ডাকো এদিকে আসতে বল। আরে ঠিক আছে ঠিক আছে, গোপন চোখে আমি অনির্বাণ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দেখাবো একটা ভয়ঙ্কর ছবি। আপনারা সবাই জানেন এই মুহূর্তে উত্তাল সারা বাংলা, কারণ একটাই, ভাগাড়। ভাগাড়ের পচা মাংস কেটে সাপ্লাই করা হচ্ছিল। গাড়িটার চাকা এক সাইডে ফেসে যায়, সেই সময় গাড়ি থেকে মাল নামিয়ে গাড়িটা হালকা করে গাড়িটাকে তোলার চেষ্টা করছিল সেই গাড়িতে থাকা তিনজন। সেই সময় কিছু মর্নিং ওয়াকারদের সন্দেহ হয়, তারা দুর্গন্ধ পেয়ে গাড়িটাকে আটক করে পুলিশে খবর দেয়। আর তারপরেই সামনে আসে এই ভয়ঙ্কর ভাগাড়কাণ্ড। এই সেই ভাগাড়, এই ভাগাড় থেকেই গরু মহিষ কুকুর বিড়ালের পচা গলা মাংস কেটে সাপ্লাই করা হচ্ছিল প্যাকেটে প্যাকেটে। ঝাঁপিয়ে পড়ে এই গোপন চোখ তুলে আনে নানান টাটকা ঘটনা। এবার দেখুন কি দেখছেন, একটা ফ্যাক্টরি তো? ঠিক তাই, শুধু ওপর থেকে একটা ফ্যাক্টরি, ভিতরে ঢুকলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। এই দেখুন ভাগাড়ের পচা গলা মাংস এখানে ফ্রিজিং করা হচ্ছে কেমিক্যালে ডুবিয়ে। রাসায়নিকে ডোবানো এই পচা মাংস সাপ্লাই করা হতো ফুটপাতের বিরিয়ানির দোকান থেকে বড় বড় রেস্তোরাঁয়, আর সাপ্লাই করতো একদল পাচারকারী। এই গোপন চোখ তুলে আনে প্রথম এই ভিডিওটি, আর তারপরেই সেখানে হানা দিয়ে পুলিশ আটক করে 10 জনকে। আর আজকের সব থেকে বড় ঘটনা, আটক হয়েছে এই ভাগাড়কাণ্ডের মূল চাই, ইদ্রিস আলী। কি বলছেন নোনাডাঙ্গা থানার ওসি সুব্রত ভদ্র, শুনে নেব। ধন্যবাদ গোপন চোখকে, যারা আমাদেরকে ফার্স্ট ইনফরমেশনটা দিয়েছিল। আমরা এখানে হানা দিয়ে 2 মেট্রিক টন পচা মাংস উদ্ধার করেছি, সঙ্গে 10 জনকে আটকও করেছি। এই চক্রটা চালাতো ইদ্রিস আলী, তাকেও অ্যারেস্ট করেছি, তদন্ত চলছে। আশা করছি এর থেকেও বড় চক্রকে আমরা ধরব। তবে কি এই ভাগাড়কাণ্ডের জাল ছড়িয়ে আছে নোনাডাঙ্গাতেও?